हुगली से है। हुगली जिले के बेगमपुर बस स्टैंड से शिक्षक मानिक लाल आस के घर पर बनी 745 मीटर लंबी सड़क 3 महीने के अंदर ही खराब हो गई। 27 लाख रुपए खर्च कर बनाई गई इस सड़क पर बड़े बड़े गड्ढे हो गए। स्थानीय तृणमूल पंचायत सदस्य ने स्वीकार किया कि गुटबाजी और अनुचित देखरेख के कारण सड़क टूट रही है। पूर्व पंचायत प्रमुख और सीपीआईएम सदस्य समीर रॉय ने भी अनियमितताओं का आरोप लगाया। हालांकि आरोपों पर जिला परिषद के सदस्य अर्पणा दास गुप्ता ने कोई प्रतिक्रिया नहीं दी। রাস্তাটা দিদি কতদিন ধরে হয়েছে বলে মনে হয়? তার মধ্যেই রাস্তার বেহাল দশা। যখন হয়েছিল তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এই কদিনের মধ্যে সে বেহাল অবস্থা দেখে খারাপই লাগছে। মনে হচ্ছে যে ঠিকঠাক মতো রাস্তা তৈরি হয়নি, নিচে ঠিকঠাক দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম? আপনি কি বেগমপুরি গ্রামবাসী? না, আমার এখানে বাপের বাড়ি শিয়াখালা, এখানেই থাকি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আপনার নাম? পাপিয়া মুখার্জি। ক্ষমতায় থেকে এটা মানে জোরপূর্বকই করেছে বলা যেতে পারে, মানুষের ডিম্যান্ড তাকে অগ্রাহ্য করেই করেছে। নিয়ম আছে, আমি এর আগে শুনেছিলাম যে জেলা পরিষদে কোনো রাস্তা হলে যে কন্ট্রাক্টর রাস্তাটা পেয়েছে রিপেয়ারিং এর দায়িত্ব থাকে। আমি জানি না এখন কি নিয়ম হয়েছে, আমি ধরলাম যে এখন 1 বছরের একটা তার এ থাকবে, সারাই করার যে একটা এ তো থাকবে নিশ্চয়ই কন্ট্রাক্টর। অবশ্যই এটা আমি আমিও যতটুকু জানি এটা দায়িত্ব, কিন্তু এই 3 মাস 3.5 মাস হয়েছে রাস্তাটা খারাপ হয়ে আছে, খারাপই হয়ে আছে। এ কোনো রিপেয়ারিং কোনো কিছু কাজই হচ্ছে না, প্রশাসনেরও কোনো লক্ষ্য আমি দেখতে পাচ্ছি না। এর বিরুদ্ধে আমরা চেষ্টা করব আমাদের জনগণের তরফ থেকে এই রাস্তাটাকে নিয়ে যাতে আরো প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। সঠিকভাবে আমি জানি না, মানুষের একটা অভিযোগ আছে এখানে একটা কারচুপি হয়েছে বলে, সাধারণ মানুষের একটা অভিযোগ আছে এই রাস্তা নিয়ে। আপনার নাম? সমীর রায়, বেগমপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনে। বেহাল দশা সেই সময় রাস্তা তাড়াহুড়ো করে হয়েছে, তো মানুষ যে একটা জলের প্রভাব, যে রাস্তাটা করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে, সেই 4 মাসে রাস্তাটা হয়নি। যদি হতো হয়তো এতটা প্রবলেম আসতো না। সেই সময় কন্ট্রাক্টারকে আমরা বলেছিলাম জল দাও, জল দিয়ে ফিল করো, সে তো আমাদের কথা কোনো শুনেই নি। এবার যার ফলে তো বর্ষাটা নেমে গেলো, নেমে গেছে রাস্তার বেহাল অবস্থা হয়ে গেলো। হ্যাঁ, এবার সাধারণ মানুষ সে কে খুঁজছে সেটা দেখবেন, পরিষ্কার কথা। এখানকার লোকাল যায় যেসব সদস্য আছে তাদের কিছু গালগুলো শুনতে হচ্ছে, বলো না, এগুলো তো আমার একটু খারাপ লাগছে। কিন্তু জেলা পরিষদ কাজ করেছে, এটা জেলা পরিষদের উচিত ছিল একটা সবার সঙ্গে মিলেমিশে করা, কিন্তু নিজেদের মধ্যে যা গোষ্ঠী থাকার ফলে তো এটা বসেছিলাম। একটা আলোচনা যদি আসতো, সবাইকে নিয়ে বসতো, বসে আলোচনা করলে মনে হয় রাস্তাটা আরো ভালো হবে। উনার নাম? আমার নাম রাজু মালিক। আপনি কোন সদস্য? কোথাকার? আমি বেগমপুর 2 নম্বর সদস্য, বেগমপুর পঞ্চায়েত। খুব একটা বাজে জায়গায় যাচ্ছিলো, আমরা সবাই তার বলেছিলাম যে রাস্তাটা খুব বাজে হচ্ছে। তাতে যারা কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর কাজ করে গেছে। তারপর দেখা যায় 2 দিন পর রাস্তাটা বেহাল দশা হয়ে যায়, এবং সেটা আমি সিওমিওতে কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন লজ হয়ে গেছে আমাদের, এসে গেছে আমাদের বিডিও অফিসে। বিডিও অফিসে পথশ্রী প্রকল্পে যারা দেখে, ইঞ্জিনিয়াররা যারা দেখে, সেই ইঞ্জিনিয়াররা আমাকে দিয়ে ফটো তুলিয়ে পাঠানো হয়েছে, এতে আমাদের ব্লকে পাঠানো হয়েছে। এবং যে আমাদের বিশ্বজিৎ আছে ব্লকের, আমাদের যা যে পথশ্রী প্রকল্পগুলো দেখে জেলার, সেই প্রকল্পগুলো দেখে ডিপিআরডিওতে পাঠিয়ে দিয়েছে। এবং কিছুদিনের মধ্যেই আশা করি ডিপিআরডিও ওখানে ইঞ্জিনিয়ার পাঠাবে, পাঠিয়ে আমাদের মোটামুটি কাজটা আবার মনে হচ্ছে আবার পুনরায় রিপেয়ার হবে। আচ্ছা, এটাই তো হচ্ছে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ দিচ্ছে, পদশ্রী প্রকল্পের যে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিকমতো হচ্ছে, দেখভাল হচ্ছে না, যার জন্যই হচ্ছে এগুলো। দেখভাল না হওয়ার জন্য এগুলো হচ্ছে, সেই জন্য কন্ট্রাক্টর যা খুশি তাই কাজ করে চলে যাচ্ছে। কন্ট্রাক্টর যদি ঠিক মতন একটা চাপের মধ্যে থাকতো তাহলে রাস্তা নিশ্চয়ই ভালো হতো। সেই চাপ ছিল না, যার জন্যই করে চলে গেছে, কেউ কিছু বলার ছিল না, যার জন্যই চলে গেছে। আপনার নাম? আপনার সৌরভ মুখার্জি। আপনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য? হ্যাঁ।